হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনার দেখতে পাবেন টুন টুন গভিন গানে চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বোরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেক্সট আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আর কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধারমা থাকে আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন ডাইরেক্টর সম্বন্ধে আর আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশ কে আপনাদের দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ বাইশ নফ রূপে সিঙ্গার উপর যিনি মুখোমুখি জুবিন গার্গ নীল আকাশ রিতেশ রীতেশের শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কশ্যাপ নেক্সট অজয় আহ যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং ছাড়া অনেকে রয়েছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে হবে টুন টুন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপোডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুন্মি পোতকা নেস আতুল পারসানি নেস পল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন টুন শেখা বারমন নেক্সট ভারন্তী মেধি নেক্স ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেক্ট চিরঞ্জিত বোরা নেস্ট কবিতা চুদিয়া নেস আনন্দয়তী বেজ নেক্স লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ পেতে ছাড়া অন্য নাকি কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনোমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বরিত দেখা ধারমা তাবাগ আপনারা যেমন পাবেন সিনেমাটার উপরে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং এরিয়ালস বাই চন্দন ভুয়ানেস এরিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নাই এডিটর ডি আই জি ফেক্স শ্যামল দাস নাই ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা আজকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইশনব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার্গ নীলাকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসাম মিশ্র অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফ্লার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গণেশ গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেশ চম্পক শর্মা নেস মৃদুল ভূইয়া নেস বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্স আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেক্স আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলিত সোনু দেখা অ্যান্ড ধারমা থাপ আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতো আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নাইস অ্যাডিটার ডিআই জিপে এক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইশ নফ নেক্স সিঙ্গার উপর যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আহ রীতেশের শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুনটুন টুন গোভিন গানে চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেস্ট মুনমি পোতকা নেশ আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন টুন টুন শেখা বারোয় নস্ট ভারন্তী মেধি নেস্ট ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেস চিরঞ্জিৎ বোরা নেশ কবিতা চুদিয়া নেস আনন্দয়ী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে অন্য কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যাডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারাশা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান রাহুল গৌতম শর্মা এস মৃণাল বৈষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেক রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মন যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনাদের দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডুষার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুন্মি পোতকা নেশ আতুল পার্স ডক্টর আলোকিয়া বারুয়া নেস্ট টুন টু শেখিয়া বারম শেখা বারমন নেক্সট ভারন্তী মেদি নেক্স ঝুনঝুন বোরা নেস্ট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেস্ট কবিতা চুদিয়া নেক্সট আনন্দ বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে ছাড়া আর কি কাজ রয়েছে এই মুভির মধ্যে সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা অ্যান্ড ধারমা থাপ আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন একটা সম্বন্ধে বলিত্রি সঙ্গ সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল নাইস এডিটর ডিআই জিপেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার

আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফ্লার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেক্স মুনমি পোকা নেক্স আতুল পাশানি নেক্স পল পোকা নেক্স ডক্টর আলোকা বারুয়া নেক্স টুন টুন শেখা বার শেখা বারমান নেক্স ভারন্তী মেধি নেক্স ঝুনঝুন বোরা নেক্স ডোলা পাল নেক্স চিরঞ্জিত বোরা নেক্স কবিতা চুদিয়া নেক্স আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শার্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে হবে কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলিত সোনু দেখা অ্যান্ড ধারমা থাপ আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন একটা সম্বন্ধে বলিত্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নাইস অ্যারিটার ডিআই জিফিএক্স শ্যামল দাস নাইস ভিপিএক মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনাদের দেখতে হবে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেজ মৃণাল বাইশ নফ নেক্সট সিঙ্গার উপর যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আহ রীতেশের শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে হবে টুন টুন গভীন গানে চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডুসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্সট চম্পক শার্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল নেশ পাল আহ পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেশ ভারতি মেধি ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত অ্যান্ড ধারমা থা আপনাদের যেমন সিনেমাগ্রাফি অ্যাকশন সম্বন্ধে বলিত্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ান নেস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ নেস অ্যারিটার ডিআই জিফ্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ম্যাট্রিক পাস পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বৈষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং ছাড়া অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুসার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গোবিন চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপডুষার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেস্ট মুনমি পোতকা নেস আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া টুন টুন শেখা বারমন নেস্ট ভারন্তী মেধি নাক্ট ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেস চিরঞ্জিৎ বোরা নেস্ট কবিতা চুদিয়া নেক্ট আনন্দী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে কি কাজ রয়েছে মুভির মধ্যে এনে হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদেরকে মানে সিনেমাটোগ্রাফির উপরে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস এরিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নাইস এডিটর ডিআই জি ফি এক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারাশা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য মুখ্য পারফরম্যান্স অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য মুখ্য জুবিন গার্গ নীল আকাশ আর রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং ছাড়া অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি সঙ্গে অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফ্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্স চম্পক শর্মা মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেস মুনমি পোকা নেস আতুল পাশানি নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন শেখা নেক্সট ভারন্তী মেধি নেক্ট ঝুনঝুন বোড়া নেস ডোলা পাল নেস চিরঞ্জিৎ বরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে ছাড়া অন্য কাজ রয়েছে এই মুভির মধ্যে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন ডাইরেক্টর সম্বন্ধে বলতে হয় আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়াল বাই চান্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যারিটার ডিআই জিপিএক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেশ মৃণাল বাইশ নফ নেক্সট সিঙ্গার উপ যিনি মুখোমুখি জুবিন গার্গ নীল আকাশ আহ রিতেশের শর্মা নেক্সট আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কশ্যাপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গোবিন গানেশ চদানকে আপনারা দেখতে হবে রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শার্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোতকা নেশ আতুল নেশ পাল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্সট ভারতি মেধি ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আরও কি কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত অ্যান্ড ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন সম্বন্ধে বলিত আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং বাই চন্দন ভুয়ান এস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ নেস অ্যারিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ব্যাট্রিক পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বৈষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং এছাড়া অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসাম এসে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুসার রূপে আপনারা দেখতে পাবেন টুনটুন টুন গোবিন গণেশ চান্দানকে আপনারা দেখতে হবে কপুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেক্সট আতুল পার্সানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তি মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেক্সট চিরঞ্জিৎ বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি বেজ নেক্সট লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ শুরু করতে পারেন কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো সনু দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়াল বাই চন্দন বুয়ানেস এরিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেক্স এডিটর ডিআই জি পি এক্স শ্যামল দাস নেক্স ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারাশা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বৈষ্ণব বাইশ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ আর রিতেশের শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং যারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভি কার সম্বন্ধে বলি নিপুন গোস্বামী নেক্সট রীনা বোরা নেক্সট চম্পক শর্মা নেক্সট মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বোরা নেক্সট মুনমি পোকা নেক্সট আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন টুন শেখা বার্মা নেক্সট ভারন্তী মেধি নাইস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুড়িয়া নেস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজে ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা অ্যান্ড ধারমা থাবাগে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন একটা সম্বন্ধে বলতো আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস ন্যাক্স সং অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটা

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুসার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গোবিন গানেশ চদানকে আপনারা দেখতে পাবেন কোপডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শার্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুন্মি পোতকা নেস আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া টুন টুন শেখা বারমন নেক্সট ভারন্তী মেধি ন্যাক্স ঝুনঝুন বোরা নেস্ট ডোলা পাল নেক্সট চিরঞ্জিৎ বোরা নেক্সট কবিতা চুদিয়া নেস্ট আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন ডাইরেক্টর সম্বন্ধে বলতে তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নাইস এডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা

অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং এছাড়া অনেকে রয়েছে তো মুভিটা হচ্ছে আসামের সেই অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গোবিন গানে আপনারা দেখতে পাবেন কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমন নেক্সট ভারতী মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন চারা কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যারিটার ডিআই জিফি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারসা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেক্সট মৃণাল আহ বাইশ সিঙ্গার রূপে যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আর রীতেশের শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লেয়ার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপোডুসার রূপে

ভারন্তী মেধি নাইস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দয় বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা অ্যান্ড ধার্মা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতো আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটা জয়দি ফাল নেস এডিটর ডিআই জিফ এক্স শ্যামুল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ বাইশ নফ নেক্স সিঙ্গার উপর যিনি মুখোমুখি জুবিন গার্গ নীল আকাশ আহ শর্মা নেস আহ দীপলেনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যাপ নেক্সট অজয় মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং ছাড়া অনেকে রয়েছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফিলার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউসার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেস মুনমি পোকা নেস আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন টুন টুন শেখা বারোয়ান্স ভারন্তী মেদি নেক্স ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস্ট চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস্ট আনন্দী বেজ নেস্ট লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু চারা অন্য কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটাগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটাগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটাগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফার নেস অ্যারিটার ডিআই জিফি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেক্সট মৃণাল বাইশ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অন্যকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামিসে একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনারা দেখতে পাবেন টুনটুন টুন গোবিন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপ্রডুষার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেস্ট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বর্মন নেইস ভারন্তী মেধি নেস ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী ভেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন চারা কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেক্স এডিটর ডিআই জিপিএক্স শ্যামল দাস নেক্স ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারসা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেজ মৃণাল আহ বাইশ নফ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আর রীতেশের শর্মা নেক্সট আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লেয়ার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসব হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে

ভারন্তী মেধি নাইস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজে ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন অ্যাক্টার সম্বন্ধে বলিত আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সঙ্গ অ্যারিয়ালস বাই চান্দন ভুয়া অ্যারিয়াল সিনেমাটা ফটোগ্রাফি জয়দীপ ফাল মেস এডিটর ডিআই জিপি এক্স শ্যামল দাস মেস ভিপিএক্স এক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করছেন হচ্ছে অজয় ফুকা রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইশ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলীনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমান কাশ্যপ নেক্সট অজয় উখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো মুভিটা হচ্ছে আসামি সব অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউসার রূপে আপনারা দেখতে পাবেন টুন গোবিন্দ গণেশ গানেশ আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেশ আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে ছাড়া আরও কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের দেখা অ্যান্ড ধারমা থাপ আপনাদের উপরে অ্যাকশন সম্বন্ধে বলিত আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়ান অ্যারিয়াল সিনোমাটোগ্রাফি জয়দীপ নেস অ্যারিটার ডিআই জিপে এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ম্যাট্রিক পাস পার আশা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বৈষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষ সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনারা দেখতে পাবেন টুনটুন টুন গোবিন গানে চান্দানকে আপনারা দেখতে হবে কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেস মুনমি পোতকা নেস আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন টুন টুন শেখা বারমন নেক্স ভারন্তী মেধি নেস্ট ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিৎ বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দয়ী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ শুরু করতে অনেক কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলতে সনু দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফির উপর অ্যাকশন ডাইরেক্টর সম্বন্ধে বলতে হয় আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেস অ্যাডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারাশা

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেক রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেস চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল পার্শানি নেশ পল আহ পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার আহ শেখা বারবান নেক্স আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আর অনেক কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধারমা থাপ আপনাদের রূপে অ্যাকশন একটা সম্বন্ধে বলতো আর সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল নাইস অ্যাডিটার ডিআই জিপে শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন গণেশ টুন গভিন গানে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্স আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আরও কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সম্বন্ধে আপনাদের বলিত সনুদেকা ধারমা থাপ সিনেমাটোগ্রাফি অ্যাকশন সম্বন্ধে কে শ্রী সঙ্গ সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়ান অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ নেস অ্যাডিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে পাবেন টুন টুন গোবিন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপোডুসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেস মুন্মি পোতকা নেশ আতুল পার্সানি নেস পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস টুনটুন শেখা বারমন নেস ভারন্তী মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেস আনন্দয়ী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ বুঝতে পারেন তারা অনেক কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে স্নোমোট্রাফি সম্বন্ধে আপনাদের বলিতে সনু দেখা অ্যান্ড ধার্মা থাবাকে আপনাদের যেমন স্নোমোটাগ্রাফির উপায় অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে হয় আর্কেস্ট্রি সং স্নোমোটগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়ালস বাই চান্দন বুয়ানেস এরিয়ালস স্নোমোটাগ্রাফি জয়দীপ ফার্ম ম্যাস অ্যাডিটার ডি আই জি পি এক্স দাস ম্যাস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডুষার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেস্ট চম্পক শর্মা নেস মৃদুল ভূঁইয়া নেস্ট বিবেক বরা নেস মুনমি পোৎকা নেশ আতুল পার্শ্বানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমন নেইস বারান্তি মেধি নেইস ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেইস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেইস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন ছাড়া কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো সনু দেখা অ্যান্ড ধারমা তাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়াল বাই চান্দান বুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেক্স এডিটর ডিআই জিফেক্স শ্যামল দাস ভি পি এক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার নীল আকাশ রিতেশ এস শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফ্লার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেস মুনমি পোকা নেস আতুল পাশানি নেস পল পোকা নেস ডক্টর আলোকা বারুয়া নেস টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দজ্যোতি লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে মুভির মধ্যে সম্বন্ধে আপনাদের বলিত দেখা ধার্মা সম্বন্ধে সঙ্গ হচ্ছে বিতুল দাস এরিয়ালস সং চন্দন বাই এরিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনাকে দেখতে হবে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেজ মৃণাল বাইশ নফ নেক্সট সিঙ্গার উপর যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আহ রীতেশের শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাবো তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গোবিন গানেেশ চান্দানকে আপনারা দেখতে পাবেন রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেস মুনমি পোতকা নেস আতুল পার্সানি নেস পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া বার শেখা নেক্সট ভারন্তী মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দয়তী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ শুরু করতে পারেন কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফির উপর অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নাইস অ্যাডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য মুখ্য পারফরম্যান্স অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইশনফ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য মুখ্য পারফরম্যান্স জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেস মৃদুল ভূঁইয়া নেস বিবেক বরা নেক্সট মুনমি পোতকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেক্সট টুন টুন শেখিয়া বার শেখা বর্মন নেইস বারান্তি মেধি নেইস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেইস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ শুরু করতে পারেন অনেক কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো সনু দেখা অ্যান্ড ধারমা তাবাকে আপনাদের যেমন পাবেন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেক্স এডিটর ডিআই জিফেক্স শ্যামল দাস নেক্স ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার নীল আকাশ রিতেশ এস শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফিলার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানাকে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বোরা নেক্স চম্পক শর্মা মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেস মুনমি পদকা নেশ আতুল পাশানি নেস পল পোকা নেস ডক্টর আলোকা বারুয়া নেস টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের দেখা অ্যান্ড ধার্মা থাপাগা আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন রেকর্ড সম্বন্ধে বলিত্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল এডিটর ডিআই জিপে এক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ম্যাট্রিক পাস পার আশা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুন গোবিন গণেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোতকা নেশ আতুল নেশ পাল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্সট ভারতি মেধি ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আর কি কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত অ্যান্ড ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন সম্বন্ধে আর্কেস্ট্রি সঙ্গ সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ান এস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ নাইস অ্যারিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নেস ভিপিএক মৃগানকার

যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে আসামি সব অনেক ভালো একটা মুভি হতে চলেছে হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন চন্দনকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেক্সট মুনমি পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমন নেক্সট বারান্তি মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেইস আনন্দী ভেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন চারা কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো সনু দেখা অ্যান্ড ধারমা তাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নে সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেস অ্যারিটার ডিআই জিফি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারসা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেজ মৃণাল বাইশ অফ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ আর রিতেশের শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কশ্যাপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফিলার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন গোবিন্দ গণেশ গানেশ চন্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভূইয়া নেস্ট বিবেক বরা নেশ মুনমি পদকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমান নেক্স আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা অ্যান্ড ধারমা থাপ আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন রেক্টার সম্বন্ধে বলতো আর্কেশ্রি সঙ্গ সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়ান অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিপিএক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনাকে দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইশ নফ সিঙ্গার উপর যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় ফুকান পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং যারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুষার রূপে আপনারা দেখতে পাবেন টুনটুন টুন গোবিন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শার্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল পাশানি নেশ পাল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার আহ শেখা বারমন নেশ ভারতী মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত অ্যান্ড ধারমা থা আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন আরেকটার সম্বন্ধে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নেস ভিপিএক মৃগানকার

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গোবিন আপনারা দেখতে পাবেন কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি আহ পোতকা আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বর্মন নেক্সট ভারতী মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী ভেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ শুরু পারে ছাড়া আর অনেক কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনোটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলতো সনু দেখা অ্যান্ড ধার্মা থাকে আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন ডাইক্টার সম্বন্ধে বলিত আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চান্দন ভুয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল মেস অ্যাডিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশাকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষ সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লেয়ার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপোডুসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেস্ট চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেশ মুনমি আহ পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল আহ পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার আহ শেখা বারমন নেক্স আহ বারান্তি মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন অ্যাক্টার সম্বন্ধে বলতো আর্কেশ্রি সঙ্গ সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়ানস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিফে এক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে হবে টুন টুন গোবিন গানেশ চান্দনকে আপনারা দেখতে পাবেন কোপডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোতকা নেশ আতুল নেশ পাল পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্সট ভারতী মেধি নে ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য অনেক কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধারমা থাপাকে আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন রাইটার সম্বন্ধে বলিত্যি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নেস ভিপিএক মৃগানকার

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামিসে একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুসার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গোবিন গানেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেশ মুনমি আহ পোতকা আতুল আহ পার্শানি পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বর্মন নেশ ভারতী মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ আর অনেক কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধার্মা থাকে আপনাদের সিনেমাটোগ্রাফির উপর অ্যাকশন ডাইক্টার সম্বন্ধে বলতো আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যাডিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লেয়ার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেস্ট চম্পক শর্মা নেস মৃদুল ভূইয়া নেস বিবেক বরা নেক্সট মুনমি আহ পোৎকা আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারবান নেক্সট আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন র্যাক্টার সম্বন্ধে বলতো আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সঙ্গ অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিফি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেশ আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া হবে কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনোমোটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত অ্যান্ড ধার্মা থাপাকে আপনাদের উপরে অ্যাকশন সম্বন্ধে বলিত আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়ান অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ নেস অ্যারিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারাশা কে আপনাদের দেখতে হবে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মান এস মৃণাল আহ বাইশ নেক্স সিঙ্গার রূপে যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ আহ রিতেশের শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে তো মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে পাবেন টুন টুন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পা শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি আহ পোৎকা আতুল পার্শ্বানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমন নেক্সট বারান্তি মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে ছাড়া আর কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলতো সনু দেখা ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন সম্বন্ধে বলতো আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নাইস অ্যাডিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নাইস বিপিএক মৃগানকার প্যাট্রিক পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষ সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান আর অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসাম মিশ্র অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন গোবিন্দ গণেশ গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেস চম্পক শর্মা নেস মৃদুল ভূইয়া নেস বিবেক বরা নেশ মুনমি আহ পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার আহ শেখা বারমন নেক্স আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন র্যাক্টার সম্বন্ধে বলিত আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ান এস অ্যারিয়াল সিনোমাটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিপে এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন গণেশ টুন গোভিন চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডিউশার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি আহ পোতকা নেশ আতুল পার্শানি নেশ পাল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্সট ভারান্তি মেধি নে ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আরও কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের পরিত সনুদেখা ধারমা থাপ সিনেমাটোগ্রাফি অ্যাকশন সম্বন্ধে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়ান অ্যারিয়ালস সিনোমোটোগ্রাফি জয়দীপ নেস অ্যারিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ম্যাট্রিক পাস পারাসা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বৈষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষ সুমন নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে পাবেন টুন গোবিন গানে চান্দানকে আপনারা দেখতে হবে কোপডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেক্সট আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকিয়া বারুয়া নেক্সট টুন টুন শেখিয়া বার শেখা বারমা নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজে ছাড়া আর অনেক কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধারমা থাকে আপনাদের সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন ডায়ক্টার সম্বন্ধে বলত আর সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সঙ্গ অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দিপ ফাল অ্যারিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ বাইশ নফ নেক্স সিঙ্গার উপর যিনি মুখোমুখি জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কশ্যাপ নেক্সট অজয় ফুকান অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং ছাড়া অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি সে অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে হবে টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপ্রডুষার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভূঁইয়া নেস্ট বিবেক বরা নেক্সট মুনমি পোতকা নেশ আতুল পার্শ্বানি নেস পল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমন নেইস বারান্তি মেধি নেইস ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেইস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন চারা অনেক কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা তাবাগে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়াল বাই চান্দান ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেস অ্যারিটার ডিআই জিফি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার নীল আকাশ রিতেশ এস শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক যিনি করেছেন তিনি অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গোবিন গানে চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডুসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্সট চম্পক শার্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল পাশানি নেশ পাল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেশ আহ ভারান্তি মেধি নে ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত অ্যান্ড ধারমা থা আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন সম্বন্ধে আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ান নেস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ নেস অ্যারিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ম্যাট্রিক পাস পারাসা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বৈষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে তো হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুষার রূপে আপনাদের দেখতে পাবেন টুন টুন গোবিন গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডুসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পা শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেশ আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকিয়া বারুয়া নেক্সট টুন টুন শেখিয়া বার শেখা বারমা নেক্সট ভারন্তি মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ শুরু করতে হবে ছাড়া কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধারমা থাকে আপনাদের সিনেমাটোগ্রাফির উপর অ্যাকশন ডাইক্টার সম্বন্ধে বলতে বলিত আরকেশ্রি সঙ্গ সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নাইস অ্যারিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ নেক্সট নফ রূপে সিঙ্গার উপর যিনি মুখোমুখি জুবিন গার্গ নীল আকাশ রিতেশ রীতেশের শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যাপ নেক্সট অজয় আহ মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপোডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেস মৃদুল ভূঁইয়া নেস বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেশ আতুল পার্সানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিত বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি ভেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ করতে ছাড়া আরও কি কাজ রয়েছে এই মুভির মধ্যে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সোনু দেখা অ্যান্ড ধারমা থাপাগে আপনাদের সিনোমোটোগ্রাফি অ্যাকশন একটা সম্বন্ধে বলিত আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিপেক্স শ্যামল দাস নাইস ভিপিএক মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনাদের দেখতে হবে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেক্স মৃণাল বাইশ নফ নেক্সট সিঙ্গার উপর যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আহ রীতেশের শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফিলার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গোবিন্দ গণেশ চান্দানাকে আপনারা দেখতে পাবেন কোপোডিউশার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেশ আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া নেক্সট টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিৎ বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দজ্যোতি বেজ নেক্সট লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন ছাড়া অন্য কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে হয় আরকে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়াল বাই চান্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যারিটার ডিআই জিপিএক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বাইশ সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে তো মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গোবিন গানেশ চদানকে আপনারা দেখতে হবে রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোতকা নেস আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া টুন টুন শেখা বারমন নেক্সট ভারন্তী মেধি ন্যাক্স ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিৎ বোরা নেস কবিতা চুদিয়া নেস্ট আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারছেন আর কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলতে সনু দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে হয় আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যারিটার ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য মুখ্য পালন করছেন হচ্ছে অজয় ফুকানেস রাহুল গৌতম শর্মা শর্মানেস মৃণাল বাইশনফ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য মুখ্য পালন জুবিন গার্গ নীলাকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে আসামি সব অনেকে ভালো একটা মুভি হতে চলেছে হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন শেখিয়া বার শেখা বারমন নেক্সট আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আরও কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সোনু দেখা ধার্মা থাপাগা আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি অ্যাকশন একটা সম্বন্ধে বলিত্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনোমোটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিপিএক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশা পারাশা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে হচ্ছে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ বাইশ নফ নেক্স সিঙ্গার উপর যিনি মুখ্যমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ আহ শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফিলার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউসার রূপে আপনারা দেখতে পাবেন টুন গোবিন্দ গণেশ গানেশ আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বড়া নেক্স চম্পক শর্মা নেস মৃদুল ভূঁইয়া নেস বিবেক বরা নেস্ট মুমি পোকা নেস আতুলি নেস পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস টুনটুন শেখা নেক্স ভারন্তী মেদি নেস্ট ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিৎ বোরা নেশ কবিতা চুদিয়া নেস্ট আনন্দী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন চারা অন্য কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যারিটার ডিআই জিপি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারসা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেশ মৃণাল বাইশ নফ নেক্স সিঙ্গার রূপে যিনি মুখ্যমুখি জুবিন গার্গ নীল আকাশ আহ রীতেশের শর্মা নেক্সট আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কশ্যাপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং যারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুসার রূপে আপনারা দেখতে হবে টুনটুন টুন গোবিন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শার্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেস্ট মুমি পল নেস আতুলস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন শেখা বারমন নেক্সট ভারন্তী মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস্ট আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন আরও কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলতে সনু দেখা এন্ড ধর্মা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং অ্যারিয়াল বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেস এডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি মুখ্য পালন অজয় ফুকানেশ রাহুল গৌতম শর্মা নেক্সট মৃণাল বাইশ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখোমুখি মুখ্য পালন জুবিন গার্গ নীলাকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং ছাড়া অনেকে রয়েছে তো মুভিটা হচ্ছে আসামি সব অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে পাবেন টুন টুন গানেশ আপনারা দেখতে পাবেন কোপ্রডুষার রূপে মুখ্য

ভারন্তী মেধি নাইস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল ন চিরঞ্জিৎ বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজে ছাড়া আর অনেক কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন ডাইক্টার সম্বন্ধে বলিত আর্কেশ্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটা

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং যারা অনেকে রয়েছে তো মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফিলার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বর্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছে মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউসার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানাকে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেস্ট বিবেক বরা নেস মুনমি পোকা নেশ আতুল পাশানি নেস পল পোকা নেস ডক্টর আলোকা বারুয়া নেস টুন টুন শেখা বার শেখা বারমান নেস ভারন্তী মেধি নেস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দজ্যোতি বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনুদেকা ধার্মা থাপাকে আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন র্যাক্টার সম্বন্ধে বলতো আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাইস সং অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়ানস অ্যারিয়াল সিনোমাটোগ্রাফি জয়দীপ ফাল অ্যারিটার ডিআই জিপে এক্স শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ম্যাট্রিক পাস পার কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা এস মৃণাল বাইষ্ণব নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ আর রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অন্যকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আমরা দেখতে হবে টুন টুন গোবিন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রীনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেস্ট মুমি পোকা নেস আতুলস ডক্টর আলোক বারুয়া নেস টুন টুন শেখা বারমন নেস্ট ভারন্তী মেধি নেস্ট ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিত বোরা নেস কবিতা চুদিয়া নেস আনন্দয়ী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলতে সনু দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে হয় আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নেই সং বাই চন্দন ভুয়ানেস এরিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যাডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা

মিউজিক যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং যারা অনেক রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামিসে একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এস হচ্ছে প্রডুসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপ্রডুসার রূপে আপনাদের দেখতে পাবেন টুন টুন গানেশ চন্দনকে আপনারা দেখতে হবে কোপ্রডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি আহ পোতকা আতুল পার্শানী নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন বার শেখা বর্মন নেক্সট আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেশ আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া আর অনেক কাজ রয়েছে মুভির মধ্যে হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে আপনাদের বলিত সনু দেখা ধার্মা থাকে আপনাদের সিনেমা অ্যাকশন ডারেক্টার সম্বন্ধে বলতো আর্কেস্ট্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চান্দান ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যাডিটার ডিআই জিফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ বাইশোন এক সিঙ্গার উপর যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় ফুকান আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লেয়ার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গভিন গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বোরা নেস্ট চম্পক শর্মা নেস মৃদুল ভুইয়া নেস বিবেক বরা নেক্সট মুনমি পোকা নেশ আতুল পাশানি নেক্সট পল পোকা নেক্সট ডক্টর আলোকা বারুয়া টুন টুন শেখা বার শেখা বারমান নেক্সট ভারন্তী মেধি নেক্সট ঝুনঝুন বোরা নেক্সট ডোলা পাল নেক্সট চিরঞ্জিৎ বোরা নেক্সট কবিতা চুদিয়া নেক্সট আনন্দ জ্যোতি ভেজ লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে পারেন কাশ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন ডাইরেক্টর সম্বন্ধে বলতে হয় আরকে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়াল বাই চান্দন ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যারিটার ডিআই জিফি এক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাসা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান এস রাহুল গৌতম শর্মা নেস মৃণাল আহ বাইশ অফ নেক্সট সিঙ্গার উপ যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীলাকাশ আকাশ আর রিতেশের শর্মা নেক্স আহ দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কশ্যাপ নেক্সট অজয় পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউশার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন গণেশ টুন গভিন গানে আপনারা দেখতে পাবেন কোপোডিউসার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেস মুনমি আতুল নেস আতুলি নেস পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া টুন টুন বার নেস টুনটুন ভারন্তী মেধি নাইস ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেস চিরঞ্জিত বরা নেশ কবিতা চুদিয়া নেস আনন্দী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে চারা অন্য কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে তো আর কে সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যাডিটার ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা

মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছে অশোক সিং চার অনেকে রয়েছে তো আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে আছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশান রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডুসার রূপে আপনাদের দেখতে হবে টুন টুন গানেশ চন্দনকে আপনারা দেখতে পাবেন কোপোডুষার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভূঁইয়া নেক্সট বিবেক বরা নেক্সট মুনমি পোৎকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন বার শেখা বর্মন নেক্সট বারান্তি মেধি নেইস ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেস আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ করে দেবেন এছাড়া আরও অনেকে কাজ রয়েছে মুভির মধ্যে নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাপাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি বলবে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলতে তো আর্কেশ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়াল বাই চান্দান ভুয়ানেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ পাল নেক্স এডিটর ডিআই জিপিএক্স শ্যামল দাস নেক্স ভিপিএক্স মৃগাঙ্কার প্যাট্রিক পারাশা আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে হচ্ছে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেজ মৃণাল বাইশ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখোমুখি পায় জুবিন গার্গ নীল আকাশ আর রীতেশের শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান কাশ্যপ নেক্সট অজয় ফুকান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসাম মিশ্র অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভির সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন ফ্লার ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং হচ্ছে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করছেন তিনি হচ্ছেন মানিশ আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আপনারা দেখতে পাবেন টুন টুন গণেশ গানেশ চান্দানকে আপনারা দেখতে হবে কোপোডিউসার রূপে ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভি কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রিনা বরা নেস্ট চম্পক শর্মা নেস মৃদুল ভূইয়া নেস বিবেক বরা নেশ মুনমি পোতকা নেশ আতুল পার্শানি নেশ পল পোকা নেশ ডক্টর আলোকিয়া বারুয়া নেশ টুন টুন আহ শেখিয়া বার শেখা বারমন নেক্স আহ মেধি নেশ ঝুনঝুন বোরা নেশ ডোলা পাল নেশ চিরঞ্জিত বোরা নেশ কবিতা চুদিয়া নেক্স আনন্দী বেজ নাইস লিকুমা শর্মা নাইস রামেন তামুলি তো এদেরকে হচ্ছে আপনারা কাজ ছাড়া অন্য কি কাজ রয়েছে মুভির মধ্যে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলিত সোনু দেখা ধারমা থা আপনাদের সিনেমাটোগ্রাফি অ্যাকশন রাইটার সম্বন্ধে বলিত্রি সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস নাই সং অ্যারিয়ালস বাই চন্দন ভুইয়া নেস অ্যারিয়াল সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নাইস অ্যাডিটার ডিআই জিপে শ্যামল দাস নাইস ভিপিএক্স মৃগানকার ঠিক আহ পারশ পাড়াশা কে আপনারা দেখতে হবে নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখোমুখি পালন করে অজয় ফুকান রাহুল গৌতম শর্মা নেস মৃণাল বাইশ নফ নেক্স সিঙ্গার উপর যিনি মুখোমুখি পালন জুবিন গার্গ নীল আকাশ আহ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান আহ কাশ্যপ নেক্সট অজয় আহ পুখান মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং তারা অনেকে রয়েছে তো এই মুভিটা হচ্ছে আসামি অনেকে ভালো একটা মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ও ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে লঙ্কা মুভি নামে পরিচিত একটা মুভি সম্বন্ধে যেটা হচ্ছে আসামি একটা মুভি হতে চলেছে তো এই মুভি সম্বন্ধে আজ আমি আপনাদের বলতে যাব তো এই মুভিতে স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ এবং ডাইরেকশন রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন রজনী বার্মান যে রাজ নামে পরিচিত এবং এসে প্রডিউসার রূপে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন মানিস আগরওয়ালকে আপনারা দেখতে পাবেন এবং কোপোডিউশার রূপে আমরা দেখতে পাবেন টুনটুন টুন গোভিন গানেেশ চান্দানকে আপনারা দেখতে পাবেন কোপোডিউশার রূপে মুখ্য ভূমিকা পালন করতে এই মুভির মধ্যে নেক্সট হচ্ছে আপনাদের মুভির কার সম্বন্ধে বলি নিপন গোস্বামী নেক্সট রেনা বোরা নেক্সট চম্পক শর্মা নেক্স মৃদুল ভুইয়া নেক্সট বিবেক বরা নেস্ট মুনমি পোতকা নেশ আতুল পারসানি নেস পাল পোকা নেস ডক্টর আলোকিয়া বারুয়া নেস্টুন টুন টুন শেখা বারমন নেস ভারন্তী মেধি নেস্ট ঝুনঝুন বোরা নেস ডোলা পাল নেস চিরঞ্জিৎ বোরা নেশ কবিতা চুদিয়া নেস্ট আনন্দয়ী বেজ নেস লিকুমা শর্মা নেস রামেন তামুলি তো এদেরকেও যে আপনারা কাজ শুরু করতে অন্য কাজ রয়েছে মুভির মধ্যে নেগেটিভ সিনেমাটোগ্রাফি সম্বন্ধে আপনাদের বলি তো দেখা অ্যান্ড ধারমা থাবাকে আপনাদের যেমন সিনেমাটোগ্রাফি রূপে অ্যাকশন রাইটার সম্বন্ধে বলি তো আর কে শ্রী সং সিনেমাটোগ্রাফি হচ্ছে বিতুল দাস সং অ্যারিয়ালস বাই চন্দন ভুয়ানেস অ্যারিয়ালস সিনেমাটোগ্রাফি জয়দীপ ফাল নেস অ্যাডিটর ডিআই জি ফেক্স শ্যামল দাস নেস ভিপিএক্স মৃগানকার প্যাট্রিক পারাশা কি আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের মিউজিক মিউজিক যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন হচ্ছে অজয় ফুকানেস রাহুল গৌতম শর্মা নেক্সট মৃণাল বাইশ নেক্সট সিঙ্গার রূপে যিনি মুখ্য ভূমিকা জুবিন গার্গ নীল আকাশ রিতেশ শর্মা নেক্সট দীপলিনা দেখা নেক্সট জ্যোতিষমান সুমন কাশ্যপ নেক্সট অজয় ফুকান যিনি করেছেন তিনি হচ্ছেন অশোক সিং চার অনেকে রয়েছে আসামি অনেক ভালো একটা মুভি হতে চলেছে তো মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন